আমার নাম রুবন, টরন্টো থেকে বলছি আরেকটা নতুন ভিডিওতে। আজকে আজকে আমরা যাচ্ছি এটাকে বলে টিসডেল প্লেস। যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগে ক্রিসেন্ট প্লেস, যেটা আমরা বাংলা টাউন বলি। সো দিস সাইড, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে বাংলা টাউন ক্রিসেন্ট প্লেস। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট, আর এটা হচ্ছে গলফ কোর্স, এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে। আমরা যদি এদিক দিয়ে যাই ক্রিসেন্ট প্লেস, আমরা যাবো আজকে টিসডেল প্লেসে। টিসডেল প্লেসে হচ্ছে ঠিক এই সাবওয়ের পাশে, যেখানে আমরা বাঙালিরা সাধারণত বাস করি। এই সাবওয়েটাকে ঘিরে আর কি, সাবওয়ের আশেপাশে এই বাংলা টাউন। আর এখান থেকে ব্রিজ দিয়ে পার হয়ে গেলেই হচ্ছে ড্যানফোর্থ এরিয়া। জাস্ট ব্রিজ দিয়ে পার হয়ে একটু হাঁটলে দুইটা ব্লক পার হলেই ড্যানফোর্থ এরিয়া। সো এইখান দিয়ে আমি সোজা যাবো। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিকটা হাঁটার রাস্তা, এটা ওই পারেই হচ্ছে টিসডেল প্লেস, এই গলফ কোর্সটার অপোজিট। আপনার সাথে থাকুন, দেখাচ্ছি আমাকে আজকে টিসডেল প্লেস। এটা হচ্ছে সাবওয়ের দিক থেকে, আপনি যদি ওই যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওইখান দিয়েও ঢুকা যাবে। এটা আমি সরাসরি এখন যাচ্ছি, আর নিলাম হচ্ছে ভিডিওটা টিসডেল প্লেস থেকে। এই হচ্ছে টিসডেল প্লেসের এন্ট্রি, এই যে এটা হচ্ছে সাবওয়েটা, এই যে ট্রেন আসছে। তো আমি ট্রেন থেকে নেমে এই আপনার এইখানে এই গেটে আসতে হবে উপর দিয়ে। এটা যাচ্ছে হচ্ছে এই ট্রেনটা জাস্ট ওয়েস্টের দিকে, কিপলিংয়ের দিকে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়েস্টের সাইডে। সো আপনারা যদি কেউ এখানে থাকতে চান তাহলে এখান দিয়ে এসে এখান দিয়ে অ্যাড্রেস করবেন, এখান দিয়ে সরাসরি আপনি ট্রেনে উঠতে পারবেন। আর এই যে আমি বের হয়ে গেলাম, এটা হচ্ছে ট্র্যাকের পার দিয়ে হাঁটবে, ট্রেন চলে যাচ্ছে। যদি আমরা এই সাবওয়েতে না ঢুকি, বলেছিলাম যে রাস্তা দিয়ে আমি শুরু করেছিলাম এটা হচ্ছে ওই পাশটা, যদি আমরা এখান থেকে সরাসরি সাবওয়েতে না ঢুকে এই পাশ দিয়ে গেলে, এখান দিয়ে গেলে আমরা ওই গেট দিয়ে বেরোতে পারবো সাবওয়েতে না ঢুকে। মানে আমাদের টাকা পে করতে হবে না যদি হেঁটে যেতে চাই, আর যদি সাবওয়ের ভিতরে যাই তাহলে টাকা পে করতে হবে। আর এইখান থেকে পাশ দিয়ে এই রাস্তা দিয়ে গেলে টাকা পে করতে হবে না। তো এই হচ্ছে টিসডেল প্লেস, আর এটা হচ্ছে এই সাবওয়েটা, ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে। দেখাচ্ছি এখানে তিনটা বিল্ডিং আছে, 10 টিসডেল, 20 টিসডেল এন্ড 40 টিসডেল। আচ্ছা, এখানে যদি কখনো টিসডেল প্লেস বলে, যদি কোনো অ্যাড্রেসের আগে প্লেস লেখা থাকে বুঝতে হবে এটা অ্যাপার্টমেন্ট। এটা টরন্টোতে, এখানে তো অনেকগুলি প্রভিন্সের, এক একটা প্রভিন্সে একইভাবে সাজানো, কোনো প্রভিন্সের সাথে কোনোটা মিলও নাই। তো আপনি যদি টরন্টো থাকে তাহলে এখানে প্লেস মানে হচ্ছে এরকম অ্যাপার্টমেন্ট, কন্ডো হাউস একসাথে দুই তিনটা থাকবে, অ্যাটলিস্ট তিনটা তো মাস থাকবেই। এই পাশে যেটা এটা হচ্ছে 10 টিসডেল, এই পাশে যেটা সেটা হচ্ছে 20 টিসডেল, আর এখানে ছোট একটা গ্রোসারিও থাকে সবসময়। আর এই যে এটা হচ্ছে ট্রেন লাইন, ট্রেন লাইনের ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাকে বলে 10 মেসি। এই 10 মেসিও বাঙালিরাই বেশিরভাগ থাকে। প্লাস উল্টা পাশে যে বাড়িঘরগুলি দেখা যাচ্ছে এগুলি ম্যাক্সিমাম বাঙালিরা ওন করে, এটা বলে আলবেনি। এটা গিয়ে নেই, তারপরে আমি আবার ওই পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা 10 টিসডেল, ওই পাশে ওদের আরেকটা বিল্ডিং আছে ওইটা হচ্ছে 10 মেসি, 20 মেসি। আর এই যে ছোট বাড়িগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আলবিনি রোডের বাড়ি, মানে প্রাইভেট হাউস। এটা রাস্তাটা ওই পাশে মেইন রোডটা, কিন্তু আমরা সাবওয়ে নিচে দিয়ে গিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবো। নিচে দিয়ে একটা রাস্তা আছে এই সাবওয়ে নিচে, ওখান দিয়ে ওই পাশে যাওয়া যায় ওই আলবিনি রোডে প্লাস এই 10 মেসিতে। 10 মেসিটা একদম ঠিক সাবওয়ের পাশে পার ঘেছে, ওখানে আলাদা ডোর আছে আরেকটা নিচে দিয়ে। আর এটা হচ্ছে আমরা টিসডেল প্লেসে আসলাম। এই টিসডেল প্লেসের এখানে যে খেলার মাঠ আছে প্লাস এখানে স্কুলও আছে এই পাশে,
কারণ রাস্তা পার হইতে হবে না এই পাশে একটা স্কুল আছে এখান থেকে কত 10 মিনিট মনে বা 5 মিনিট হাইটে যাইতে হয় এলিমেন্টারি স্কুল এখানে একটু পর পরই এলিমেন্টারি স্কুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সামারে যে বাচ্চারা খেলতেছে এই মানে এই বিশেষ করে এই এলাকাটাই এই এলাকাটা একটু ঘনবসতিপূর্ণ যার জন্য এখানে একটু পর পরই স্কুল এলিমেন্টারি স্কুল এলিমেন্টারি স্কুল সাধারণত 5 ও হয় 4 ও হয় যদি বেশি হয় থাকে বাচ্চা তখন এটা 4 পর্যন্ত বাট ম্যাক্সিমামই 5 পর্যন্ত তবে সরি ম্যাক্সিমাম 5 পর্যন্ত একটা দুইটা দেখা যায় বেশি ক্রাউড থাকলে সেখানে 4 পর্যন্ত থাকে ক্লাস সংকুলন না হয় এখানে প্রত্যেকটা এরকম পাবলিক প্রপার্টি যেগুলি এগুলিতে যেটা থাকে কমন সেটা হচ্ছে সুইমিং পুল জিম এটা আন্ডারগ্রাউন্ড মাটির এটা নিচে আর হচ্ছে পার্কিং এখানে সবগুলি পার্কিং মাটির নিচে ওই পাশে হচ্ছে গলফ ক্লোস বাচ্চাদের খেলার জায়গা আছে এদিকে এটা হচ্ছে পার্কিং তো আমার বামে হচ্ছে 20 ডানে সরি বামে হচ্ছে 10 এটা 10 টিজডেল প্লেস আর এটা হচ্ছে 20 ভাড়া একটু কম একটু বলতে অত না $50 কম কিচেন প্লেস থেকে ওই পাশ থেকে বাট এখানেও সেম ফেসিলিটি এখানেও একটা গ্রোস ছোট একটা গ্রোসারি আছে এখানে ম্যাক্সিমাম এই এই দুইটা বিল্ডিং বা তিনটা বিল্ডিংয়ে ম্যাক্সিমাম এশিয়ান মানে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান খুব রেয়ার সাদা দেখা যায় আগাচ্ছি দেখি এবার ওই পাশ থেকে নিব আর একটু আমি চলে আসছি এই পাশে এটাই হচ্ছে টিসডেল রাস্তাটা যেটা রোড আর ওই পাশে একটা বাস স্টপ আছে 67 বাস আসে আর এই যে বরাবর হচ্ছে সাবওয়ে এই হচ্ছে টিসডেল আর এটা হচ্ছে 40 টিসডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা হচ্ছে হচ্ছে গভর্নমেন্ট হাউস মানে গভর্নমেন্ট বিল্ডিং এটা পাবলিক ওন করে না এটা গভর্নমেন্ট ওন করে আর এটা হচ্ছে পাবলিক ওন করে সো ভাড়া নেওয়া যাবে শুধু এই দুটাতে 10 and 20 আর এখানে এই পাশে মোটামুটি যত প্রাইভেট হাউস দেখা যাচ্ছে এই পাশে এগুলি সবগুলি ম্যাক্সিমামই বাঙালিরা ওন করে এশিয়ান বাঙালি ফিলিপিনো ইন্ডিয়ান এরা এগুলি ওন করে এই পাশে ইন্ডিয়ানরা এই এলাকায় বেশি থাকে না ইন্ডিয়ানরা থাকে বেশি মিসিসাগায় বাট থাকে কিছু কিছু অত না হলেও এখানে ম্যাক্সিমাম বাঙালিরা বেশি থাকে এই এলাকাটাতে এই সাইডে এই সাইডে এখানে একটা স্কুল আছে এখানে সোজা গেলে স্কুলটা স্কুল আছে আর এখানে একটা ছোট একটা গ্রোসারি আছে এখানে এই হচ্ছে মোটামুটি আপনি সাবওয়ের পাশে থাকতে চাইলে বাঙালি পাড়ায় থাকতে চাইলে ক্রিসেন্ট প্লেস টিসডেল প্লেস পিছনে আরেকটা আছে এখান থেকে আরও একটা স্টপ দূরে ওইখানেও থাকে অনেক বাঙালি ডলফিন ড্রাইভ বলে ওই জায়গাটাতে ওইটাকে আমি আরেক দিন দেখি যদি যাইতে পারি আরেকটা ভিডিও বানাবো তো এখানে এরকম দুইটা বিল্ডিং আছে স্কুল আছে সেম তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার ভিডিওগুলিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলে আমি বেশি বেশি করে আরও ভিডিও বানাবো